প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন গরমে সেদ্ধ জীবনে বৃষ্টির জন্য মানুষ আকাশপানে তাকিয়ে থাকলেও নেই সস্তে বৃষ্টি পাবনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে আম লিচু সহ বিভিন্ন মৌসুমি ফসল তীব্রই গরম থেকে পরিত্রাণ পেতে আল্লাহ তালার কাছে পানাহা চেয়ে পাবনা জেলা সহ দেশের বিভিন্ন জায়গায় আকাশের নিচে এস্তেস্কার নামাজ ও দোয়া করছেন মানুষেরা নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহ তালার কাছে বিশেষ মোনাজাত করছেন মুসল্লিরা মোনাজাতে মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিচ্ছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেছেন মুসল্লিরা